হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আজকে আবার চলে আসলাম ম্যানো লটস গেম প্লেনে আর আজকে আমরা একটা নতুন রাজ্য বানাবো কারণ এর আগের বার যে রাজ্যটা আমরা বানাইছিলাম ওই রাজ্যটাতে না আমি অনেক ভুল করছিলাম আর তার কারণে অন্য রাজ্য থেকে আমাকে অ্যাট্রাক দিলে পর না আমি সেই অ্যাট্রাকটাকে ঠেকাইতে পারতেছিলাম না অ্যান্ড অনেক প্রবলেমে পড়ে গেছিলাম সো গাইজ এখন না আমি গেমটার সম্পর্কে মোটামুটি অনেক ভালো একটা ধারণা নিয়ে আসছি আর এখন যেই রাজ্যটা বানাবো সেটা না অনেক প্ল্যানিং করে বানাবো তো চলুন তাহলে গাইজ আমাদের গেম প্লে ভিডিওটি স্টার্ট করা যাক তো গাইজ প্রথমবার যে জায়গাটাতে আমি আমাদের রাজ্যটা বানাইছিলাম আমি না ওই জায়গাটাকেই সিলেক্ট করছি কারণ একমাত্র এই জায়গাটায় না অনেক উর্বর জায়গা বাট এই অনেক রিসোর্সেস আছে যেইগুলোর উপর না আমাকে অনেক খেয়াল করা লাগতো বাট গাইজ আমি আর আগেরবার কিন্তু কোনো প্রকারের খেয়াল না করেই কিন্তু রাজ্য বানায় ফেলছিলাম অ্যান্ড আমাকে পরে ওইটা নিয়ে না অনেক ভোগান্তিতে ভুগতে হয়েছে যেমন খাদ্য থাকতো না এবং ফায়ারউড থাকতো না অনেক কিছুর অভাব দেখা দিচ্ছিলো সো গাইজ এবার কিন্তু ওইরকম ভুল আর করি নাই সো গাইজ দেখুন আমাদের এইখানে মেন যেটা লাগবে সেটা হচ্ছে আয়রন কারণ গাইজ আয়রন দিয়ে শুধুমাত্র আমরা আমাদের ওয়েপেনগুলো বানাইতে পারবো অ্যান্ড আয়রন না আমরা অন্য রাজ্য থেকে কিনতেও পারবো অ্যান্ড পাথরেরও দরকার হয় তবে পাথরটা না ততটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না মেন যেটা ভূমিকা পালন করে সেইটা হচ্ছে যে এই জায়গাটাতে কতটা পরিমাণে ফসল ফলানো যাবে আর ফসল ফলাইতে না পারলে না এখানকার মানুষজন সবাই না খেয়ে মারা যাবে সো গাইজ এই জায়গাটা না অনেক ফার্টি ল্যান্ড আর দেখুন একবার মানে এই জায়গাটাতে শুধুমাত্র উর্বর জায়গা কতটুকু মানে সম্পূর্ণ জায়গাটাই উর্বর জায়গা একেবারে গ্রিন গ্রিন হয়ে আছে আর আশেপাশের জায়গাগুলোতে কিন্তু এতটা গ্রিন নাই যতটা আমাদের এই রাজ্যে আছে সো এই জন্য আমি এই রাজ্যটাকে সিলেক্ট করছি আর এখন আমরা ঘর বাড়ি বানাবো গাইছি এবার এই সাইডটাতে কারণ এই সাইডটাতে না অনেক উর্বর ল্যান্ড আছে আর আমি উর্বর ল্যান্ডটাকে ঘর বাড়ি বানিয়ে নষ্ট করতে চাচ্ছি না সো এইখান থেকে আমরা ঘরবাড়ি বানানো স্টার্ট করব আর আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে বানাইতে হবে সেটা হচ্ছে ট্রেডিং পোস্ট কারণ গাইছ ট্রেডিং করে শুধুমাত্র আমরা এক রাজ্য থেকে অন্য রাজ্য থেকে আমরা জিনিসপাতি কিনতে পারবো যদি আমি আপনাদেরকে এখন পর্যন্ত কিনে দেখাইতে পারি নাই তবে गाइस এই ভিডিওটার মাধ্যমে না আমি অন্য রাজ্য থেকে জিনিসপত্র ইম্পোর্ট করে দেখাবো এবং এক্সপোর্ট করে আপনাদের দেখাবো সো আমার কাছে আছে মাত্র 50 টাকা সবকেরা টাকা বাড়ানো লাগবে আর টাকা বাড়াইতে গেলে না আমাকে ভেড়া মারমিং করতে হবে এন্ড गाइस ভেড়া থেকে যে উল হবে সেই উল বিক্রি করে না আমরা টাকা ইনকাম করতে পারবো সো বেশি কথা না বলে এইখান থেকে ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে আমরা আগে লক ক্যাম্প বানাইনি কারণ লক ক্যাম্প ছাড়া আমরা কিছুই করতে পারবো না আর লক ক্যাম্পটা এই কোথাও একটা বানাবো কারণ আমাদের এইদিকে না অন্য কোনো রিসোর্সেস নাই এদিকে প্রচুর পরিমাণে গাছ আছে যেটা আমাদের লাগবে এখন অ্যান্ড লক ক্যাম্পটা কোথায় বানালে সব থেকে বেস্ট হয় বলুন তো সো আমার মনে হয় এইদিকে কোথাও একটা বানালে সব চাইতে বেস্ট হবে লক ক্যাম্পটা সো একটু রাস্তাটা আমরা এইখান থেকে ভিতরে নিয়ে যাই এইখান থেকে এইখান থেকে এইখানে ভিতরে নিয়ে গেলাম ওকে আর এইখানে আমরা লক ক্যাম্পটা দিয়ে দিই আমরা আর ভিতরে চাইলে পরে নিয়ে যাইতে পারি এক কাজ করা যাক সো এইখান দিয়ে না আমরা এরকম করে ভিতরে এই পর্যন্ত নিয়ে যাই এইখানে নিয়ে গেলাম আর এই দিকে তো আমাদের ফার্টি ল্যান্ড এত দূরে না যাই জাস্ট শুধুমাত্র এইখানে রাখে ওকে এই রাস্তাটাকে ডিলিট করে দিই এখান থেকে ডিলিট করে দিই অ্যান্ড এইখানে আমাদের একটা লক ক্যাম্প বানা দিই এখানে আমরা বানাবো ফার্স্ট লক ক্যাম্প ওকে এটা আমাদের লক ক্যাম্প হয়ে গেছে বাট এইখান থেকে না নিয়ে যাইতে অনেক প্যারা হবে তবে ব্যাপার না গাইজ এতটুকু প্যারা আমাদেরকে নিতেই হবে আর আমি একটু গেমটা ফাস্ট ফরওয়ার্ড মোডে খেলবো তাহলে পরে না তাড়াতাড়ি কিছু করতে পারবো কারণ এর আগের বার এত বড় একটা সিটি বানাইলাম সো ওইটা দেখাইতে না আপনাদেরকে অনেক বোরিং করছি আবার গায়ে যদি এই সিটিটা না অনেক দেরি করে ফেলি তাহলে পরে না আপনারা অনেক বোরিং হয়ে যাবেন ফাস্ট ফার্স্ট খেলবো গেমটা তাহলে পরে অনেক তাড়াতাড়ি সবকিছু হয়ে যাবে ওকে সো আমি তো এখানে লক ক্যাম্প সেট করে দিছি অ্যান্ড এখনো মেবি কেউ এখানে আসি নাই সো আমি হাইস্ট পয়েন্টে দিলাম একটু তাড়াতাড়ি করি আর আমাদের বাড়িঘর বানানো লাগবে আর আমাদের শিপিং ফার্মটাও না এই দিকে কোথাও একটা বানাইবো বাট তার আগে গে যে এখানে না দোকানপাট বানানোর জন্য জায়গা রেখে দেওয়া লাগবে ওকে সো আমাদের ঘর বাড়িটা আসলে কোথায় বানাবো অ্যান্ড একটা কাজ করা যাক সো জাস্ট আমরা এরকম করে সোজা একটা লম্বা রাস্তা নিই এই পর্যন্ত রাস্তাটা নিলাম হ্যাঁ এই দিকটাতে না আমরা ঘর বাড়ি বানাবো আর এই সাইডটা আমরা ঘর বাড়ির জন্যই সিলেক্ট করে দিই অ্যান্ড তার আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে কোথাও একটা আমাদের ট্রেডিং ক্যাম্প বসাইতে হবে মানে ট্রেডিং পোস্ট আর কি ওকে সো এখন আমরা এখানে ঘর বাড়ি বানাই আমাকে খেয়াল রাখতে হবে আমি ঘর বাড়ি বানাতে যেয়ে না সব কাঠ খরচ না করে ফেলে দিই ওকে তো এখানে কি এটা বানানো হয়েছে হ্যাঁ এটা প্রায় বানানো হয়ে গেছে আর আমরা এখন এখানে চাইলে ঘর বাড়ি বানাতে পারবো ওকে কোথায় গেল গেলো আর ওকে এখান থেকে ঘর বাড়ি বানাবো আমাদের ঘরবাড়ি না এত বড় হবে না কারণ বেশি ঘর বড় কারণ কাছে বেশি বড় ঘর বাড়ি বানালে না ঝামেলা হয় আর দেখতেও কেমন যেন লাগে মানে ভালো লাগে না মোটেও একেবারে ওকে সো এইটাকে আমরা জাস্ট ছোটো করে রাখবো বাট এইখানে না হচ্ছে না মেবি কাঠের প্রবলেম আচ্ছা আমরা একটা কাজ করি সো একটা ফ্যামিলিকে এইখানে না কাজে লাগাই দিই দুইটা তিনটাকেই দিয়ে দিই ওকে তিনটাকে লাগাই দিছি অ্যান্ড এদের কাজের এরিয়াটাকে একটু বাড়ায় দিই আমরা এটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারবো ওকে তো আমাদের এই সম্পূর্ণ এলাকা জুড়ে আমরা কাঠ সংরক্ষণ করতে পারবো কোনো প্রকার ঝামেলা ছাড়া অ্যান্ড এইটা সম্পূর্ণ জঙ্গল থেকে আমরা কাঠ কাটবো ওকে আর এখন না এখান থেকে অনেক কাট পাওয়া যাবে আর এরা কাট কাটার কাজে লেগে পড়ে গেছে তবে আমাদের একটা অক্সি লাগতো তবে আমাদের কাছে যেহেতু একটাই অক্সি আছে মানে একটাই গরু তো আমরা না এখানে কাট কাটার জন্য আলাদা কোনো অক্সিড দিতে পারবো না ওকে সো আমাদের একটা দিয়ে কাম চালাইতে হবে আপাতত আর এই কাঠগুলো কোথায় নিয়ে যাচ্ছে এখনো কি এইখানে নিয়ে যাচ্ছে ভাই আর এখানে কাজ পুরনো নাই কাছ তো শেষ হয়ে গেছে এখনো কেন মানোর জন্য এইখানে কাট নিয়ে যাচ্ছে বুঝলাম না এখান থেকে আমাদের কথা ওকে এখানে আমাদের 16টার মতো কাঠ হয়ে গেছে আর এখন আমরা অনেকগুলা ঘরবাড়ী একসাথে বানাইতে পারবো এইখান থেকে এই পর্যন্ত নেই জাস্ট দূর পর্যন্ত হলে পরে হবে ওকে ভাই একটু বেশি বড় হয়ে গেল না আমার মনে হচ্ছে জাস্ট এই পর্যন্ত করি ওকে এই পর্যন্ত করে রাখি ওকে গাইস সো জাস্ট এই পর্যন্ত করলে পরে হবে আর এখনই আমাদের খাদ্যর অভাব দেখা দিছে সেম টু সেম আগেরবারের মতো তবে এইবারে না আমি খাদ্যর অভাবটা এতটা ভাই ভয়ানক রূপ দিতে দেবো না কারণ আমি না সব কিছুই জানি যে কোনটা থেকে কী করলে কী হবে আর আমাকে একটা বেরি ক্যাম্পও বানাইতে হবে ওকে সো আমরা একটা বেরি ক্যাম্প সিম্পলি এখানে বানাই দিব আর এটা কোথায় আছে আমাদের বেরি ক্যাম্প বেরি ক্যাম্প আমি এখানে তো থাকার কথা ওকে কোথায় যেমন দেখছিলাম আচ্ছা বেরি ক্যাম্প এই জায়গা জাস্ট এখানে আমাদের একটা বেরি ক্যাম্প বানায় দিই আর এটাকে প্রায়োরিটি হাই দিয়ে দিই কারণ আমাদের খাওয়ার নাই আর ফিউল ফিউলও নাই ওকে সো ফিউলের ব্যবস্থাও করতে হবে আর গাইজ ফিউলের ব্যবস্থা আপাতত এইখানে একটা ফায়ারউট বসাই দিই তাহলে পরে না তাড়াতাড়ি মানুষজন ফিউল পেয়ে যাবে আর ফায়ারউডটা কোথায় বসালে বেটার হবে বলুন তো সো এইখানে এই রাস্তা মাঝখানের রাস্তাটা কি বাদ দিয়ে দেবো আমার মনে হয় গাইছ মাঝখানের রাস্তাটা বাদ দিয়ে দেয় ভালো আর না দিলেও ব্যাপার না এখানে আমরা দোকানপাট দোকানপাট দিলে কেমন হবে বলেন তো মাঝখানে মোটেও কিন্তু মন্দ হবে না দোকানপাট কিন্তু দেয়া যেতে পারে তবে কেমন যেন লাগবে তাই না সো দোকানপাটের জন্য এই জায়গাটা সিলেক্ট করা যায় দেখি তো কেমন লাগে জায়গাটাকে দোকান পাটার জন্য যদি সিলেক্ট করি অ্যান্ড মোটেও ভাই ভালো লাগতেছে না মানে কেমন যেন একটা লাগতেছে তাই না মোটেও খারাপও লাগতেছে না আমরা দোকান পাটার জন্য জাস্ট এই জায়গাটাই সিলেক্ট করি না ওকে এই জায়গাটাতে আমাদের দোকান পাট হবে আর আমার মনে হয় ভালোই হবে একেবারে যে খারাপ হবে তা কিন্তু না বাট এইখানে হচ্ছে না কেন ভাই বুঝলাম না এখানে কি আছে ওকে সো এই জায়গাটাতে দোকান পাট বসবে মার্কেট আর কি মার্কেটের জায়গায় দিয়ে দিলাম হ্যাঁ এখানে মার্কেটের জায়গায় দিয়ে দিছি আর আমাদের ফায়ার রুট কোথায় বসাবো তবে ফায়ার রুটটা না আমাদের কাঠ কাটার ওই জায়গায় বসালে পরে সব থেকে বেটার হইতো কারণ এখান থেকে তাড়াতাড়ি কেটে নিয়ে আসতে পারবে অ্যান্ড তাড়াতাড়ি এখান থেকে ফায়ার রুট বানাতে পারবে তবে কাজ আমরা যেহেতু ভাই ফায়ার রুটগুলো বাড়িতে কাজে লাগাবো ওই জন্য জাস্ট আমি এইখানে বানাচ্ছি এইখানে একটা ফায়ার রুট বানা দিই কে এইখানে দিয়ে দিই কোথাও একটা এইখানে দেবো এইখানে নাকি এইখানে সে আমরা এইখানে দিই ফায়ার উড এইখানে বানাবো এখানে বানালে সব থেকে বেটার হবে ওকে ফায়ার রোডে এখানে দিয়ে দিচ্ছি এখানে দোকান পেটাছে আর ফায়ার রোড এইখানে দোকান ওকে অনেক ভালো হবে আর সামনের দিকটাতে আমরা আপাতত কিছু করতেছি না অ্যান্ড এখন আমাদের না শিপিং ফার্মিং করতে হবে যেটা অনেক জরুরি তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এখানে হান্টিং ক্যাম্প বানানো লাগবে আর এবার একটা জিনিস আপনাদেরকে দেখাই সো হান্টিং ক্যাম্পের নাম আমরা এখানে রাজা চল্লিশটার মতো এনিমেল এখানে আছে সো গাইস ফার্স্ট টাইম আমরা এখান থেকে কেলেই ডিভোসিট থেকে কেলে মাইনিং না করে না ফার্স্ট টাইম আমরা এখানে আগে একটা হান্টিং ক্যাম্প বানাবো ওকে হান্টিং ক্যাম্পটা এইখানে কোথাও একটা বানায় দিই এটা অনেক কাছাকাছি হবে আর কেলা ভিজিটেরও অনেক কাছাকাছি দেখতেছি এটা এইখানে হান্টিং ক্যাম্পটা থাক আর এটা কোন দিকে যাচ্ছে এই দিকে হলে পরে চলবে ওকে তো এইখানে আমাদের হান্টিং ক্যাম্প হবে একটা জাস্ট ওকে হান্টিং ক্যাম্প অ্যান্ড এখন একটা রাস্তা তো দিতে হবে তাই না সো রাস্তাটা কেমনে দিব আচ্ছা রাস্তাটা না এভাবে দেওয়া যাক সোজা সোজা জাস্ট লাগাই দিলাম পরে এটা দেখা যাবে আর আমাদের কেল ডিপোজিট জাস্ট এটা কিছুক্ষণের জন্য আমাদের এখানে ঠিকঠাক থাকবে তারপর আমাদের এখান থেকে না আমাদের প্রাকৃতিক সম্পদ নেই হয়ে যাবে যেটা আমার আর কি ওকে যাই হোক সো আমাদের কয়টা এখনো ঘর বাড়ি তেমন হয় নাই তবে এখনো না চারজন ফ্যামিলি হোমলেস আছে এদেরকে ঘর বাড়ি দিতে হবে তাড়াতাড়ি আর কাজ ফায়ারউডের কি অবস্থা গাইজ আমাদের এখানে না ফিউল ঠিকঠাক মতো এখনো আছে বাট এইখানে না খাবার নাই সো খাবারের জন্য জাস্ট আমরা বেরি হান্টে একটা ফ্যামিলিকে অ্যাসেন্ড করবো যাতে বেরি হান্টিং করতে পারে তবে আমরা না উটকাটার এই জায়গায় মেবি তিনটা ফ্যামিলি দিয়েছিলাম ওকে আমরা এখান থেকে জাস্ট একটাকে নিয়ে নিচ্ছি কারণ তিনটা ফ্যামিলি এখন লাগবে না আর কাঠও অনেকগুলো হয়ে গেছে বার্নট হয়ে গেছে জাস্ট একটা ফ্যামিলি হলে পরে হয়ে যাবে ওকে আর এখন আমি জাস্ট ডেরি ডিপোজিটের ওইখানে একজনকে দিয়ে দিই দুইজন যদি বেরি এর ওইখান থেকে বেরি হান্ট করে তাহলে পরে না তাড়াতাড়ি অনেক খাবার পেয়ে যাব আর আমাদের খাওয়ারের অভাবটা দেখা দিবে না ওকে তো এখানে সাপ্লাইর কত অবস্থা কাজ আমাদের এখানে তো সাপ্লাই অ্যান্ড সব কিছুই ঠিকঠাক আছে বাট আমাদের এখানে উড কাটার যেখান থেকে আসলে ফায়ার উড পাওয়া যায় ওটা এখানে একটু ফাস্ট করে দিছি যাতে এখানে তাড়াতাড়ি করতে পারে অ্যান্ড এখান থেকে আমরা অনেক অনেক ফিউল পাই আর আমাকে না কয়লাটা মেবি আনলক করতে হবে ওকে কয়লা আনলক করে ফেলবো বাট ঘর বাড়িগুলাকে না একটু তাড়াতাড়ি বানাইলে পরে ভালো হইতো বাট এখন না এরা অনেক দেরি করতেছে আর আমার এখন না খাবারও অনেক চলে আসছে দেখুন একবার চার মাসের মতো খাবার এখন আমার কাছে রিজার্ভ আছে তবে এই রিজার্ভটা না অতি তাড়াতাড়ি ফুরাই যাবে যখন আমাদের বেরি সিজনটা চলে যাবে তারপরে গাইজ আমি এইখানে না শিপিং ফার্মিং করব আর শিপিং ফার্মিং করার জন্য আমাকে লিভক লাগবে আর শিপিং ফার্মিংটা আমরা এইখানেই করবো না এইখান থেকে একটু দূরে কোথাও করব তবে এইখানেই কিন্তু করতে পারি তবে আমাদের যে ফার্মিং যে এলাকাটাতে করবো না ওইটা হচ্ছে এই এলাকাটা এই এলাকাতে যদি আমরা ফার্মিং করি না তাহলে পরে অনেক বেশি বেশি ফসল ফলাইতে পারবো আমরা দেখুন একবার কতটা উর্বর জায়গাটা সো আমরা অনেক বড় একটা জায়গা সিলেক্ট করে নিই যেইখান থেকে আমরা ফার্মিং করে অনেক অনেক ফসল উৎপাদন করতে পারবো সো আমি আপাতত এইখান থেকে নিচ্ছি এইখান থেকে এই পর্যন্ত নিলাম অ্যান্ড এই পর্যন্ত হোক অ্যান্ড আপাতত এই পর্যন্ত নি। জাস্ট এত বড় হইলে পরে চলবে এর থেকে বেশি বড় মেবি করলে পরে আমাদের চাষাবাদ করতে প্রবলেম হবে কারণ এখন যেহেতু আমাদের কাছে মানুষজন নাই আপাতত এতটুকুই হোক অ্যান্ড এখন দেখা যাক এখানে আমাদের ফার্টিলিটি কেমন আছে গোম উৎপাদন করার জন্য ফিফটি পর্যন্ত এখানে মাটির ফার্টিলিটি থাকবে মানে মাটির উর্বরতা থাকবে আর বার্লি মেবি এটার বাংলা হবে হয়তো বা জব সো এটার জন্য ফিফটি ওয়ান পার্সেন্ট অ্যান্ড জন্য থাকবে টোয়েন্টি পার্সেন্টের মতো সরি গাইস ফর্টি পার্সেন্টের মতো ওকে সো এত সুন্দর জায়গায় কোথায় পাবেন মানে আমাদের বাংলাদেশের মতো সোনার মাটি আর কি এটা এই জন্য এই রাজ্যটাকে আমার এতটা ভালো লাগে বাট এর আগের রাজ্যটাতে না আমি এইখানে ঠিক আমাদের ভাই বাড়িঘর বানাইছিলাম আর ওই জন্য না খাবারের এত সংকট দেখা দিচ্ছিল তবে গাইজ ব্যাপার না এবার না গাইজ আমি এখানে উল্টাপাল্টা কিছু করব না যাতে আমাদের এখানে প্রবলেম হয় আর আমাদের ফায়ার উড কাটারের কী অবস্থা দেখি তো আচ্ছা উড কাটার লগের এইখানে উড কাটার লগ না একজন মানুষ লাগবে আর একজন মানুষ তো আমি এখানে দিতে পারি তাই না আর আমাদের এইখানে বাড়িঘরগুলোও বানাচ্ছে ঠিকঠাক মতো আর এইখানে এবার আজে বাজে কিছু করা যাবে না মানে যেটা করলে আমাদের রাজ্যের ক্ষতি হবে এরকম কিছু তো অবশ্যই অবশ্যই করা যাবে না আর একটা কাজ করা যেতে পারে এই রাস্তাটাকে না আমরা এখান থেকে ভাই তুলে ফেলতে পারি কিংবা এই ক্যাম্পটাকে তুলে ফেলবো হ্যাঁ ক্যাম্পটাকে কিন্তু আমরা একটাই ফেলতে পারি কিংবা ক্যাম্পটা মেবি একা একাই সরে যাবে হয়তো বা জানি না কি হবে তবে এটাকে আপডেট করার কথা বলতেছে আমি তো আপডেট অবশ্যই করব না তবে গাইজ এখানে আমাকে ট্রেডিং পোস্ট খুলতে হবে ওকে ট্রেডিং পোস্টটা কোথায় খোলা যায় বলেন এখন সো ট্রেডিং পোস্ট ট্রেডিং পোস্ট ট্রেডিং পোস্টের জন্য কোন জায়গাটা বেস্ট হবে একটা কাজ করা যাক তো এইদিকে যেহেতু আমাদের বাড়িঘর হবে আরও সো গাইজ এইখানে কিন্তু আমাদের আবার বেরি ক্যাম্পাসে বেশি দূর ভিতরে কিন্তু আমরা যাইতেও পারবো না জাস্ট এত দূর পর্যন্ত নেই এই পর্যন্ত নেই অ্যান্ড এখানে একটা ট্রেডিং পোস্ট বানানো লাগবে বাট ট্রেডিং পোস্টটা না আমরা এইখানে বানাতে চাচ্ছি তাহলে পরে মে সব থেকে বেটার হবে ওকে আমরা একটা ট্রেডিং পোস্ট বানিয়ে ফেলি এটা হচ্ছে আমাদের লিভ হক ট্রেডিং পোস্ট এটাও লাগবে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের এখানে টাকা ইনকাম করার জন্য আর এইটাও ট্রেডিং পোস্ট সো এইটাও লাগবে আর এইটা কেন যে আমি এইখানে বানাইতে চাচ্ছি আর এই জায়গাটা কেন দেখতে দারুণ লাগতেছে সো আমি এইখানে বানাইতে কিনতে পারি তাই না এইখানে বানিয়ে দেবো নাকি একটু এইদিকে আর তার সাইডে কিছু একটা বসাতে পারবো না গাইজ আমি না এটাকে জাস্ট এইখানে বসে দিই ওকে সো আমি এখানে তো দিয়ে দিছি আর এটা আস্তে আস্তে বানায় ফেলবে বাট আমাকে না লিভ হোক যেটা দিয়ে আর কি আমি ভেড়া পালন করতে পারবো সো ওইটা বসানো লাগবে আর ওইটা আমি কোথায় বসাবো এখন ভাবতেছি ওকে আমি না অনেক ভাবনা চিন্তা করার পরে এই জায়গাটাতে ভাই আমি ভেড়া পালন করতে চাচ্ছি আর এই জায়গাটাতে ভেড়া পালন করলে পরে মেবি সব থেকে বেটার হবে আর আমাকে না প্লাং বানাইতে হবে আমি তো এটা ভুলেই গেছিলাম ওকে গাই তো প্লাং গুলো বানানোর জন্য স পিট বসানো লাগবে সিটটা এখানে কোথাও হয়ে যাবে ভাই এটাকে না আর একটু এদিক ওদিক করলে পরে মেবি হয়ে যেত তবে আমি বেবি ভাই একটু ভুল করছি সপ এখানে না বানাইতে পারতাম বাট এখনো ব্যাপার না এটাকে না আমি জাস্ট একটু ভেঙে ফেলি আর এখানে এখন তো বানানো না তাই না সো আমি এখানে না সপিট বানাই দিই এইখানে সপ বানাই অ্যান্ড তার পাশে গাই যে আমরা বানাবো ট্রেডিং পোস্টটা ট্রেডিং পোস্ট এখন হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে কারণ একেবারে যদি ভাই জায়গাটাকে ফাঁকা রাখা যায় কেমন জানে হয় তাই না সো এটা না কাছাকাছি রাখি এটাকে আমাদের মেন রোড থেকে একটু দূরে রাখা লাগবে ওকে সো দুটাকে কাছাকাছি দিলাম আর মেবি এখন ভালোই হবে আর একটু ফাস্ট করে দিই গেমটাকে ওকে তো ফাস্ট করে দিই যদিও একটা ফ্যামিলি মাত্র আছে শুধু আর এইখানে কেউ কি কাজ করতেছে এখানে একজন কাজ করতেছে আর আমাদের তো এখনো মতো তো কাঠ লাগবে না আর এ মেবি এখনো কাঠ কেটে যাচ্ছে হ্যাঁ ভাই এখনো কাট কাটতেছে ভাই কই যাচ্ছে কাট কাটতে জানে না ভাই এ কাঠ কাটতে যাচ্ছে না কোথায় যাচ্ছে হ্যাঁ ভাই এ কাঠ কাটতে যাচ্ছে বড় যে গাছটা আছে না এইটাকে কাটতেছে ওয়াও ওকে গাইস কাটুক নো প্রবলেম আর আমার এখন কি খাবারের প্রবলেম আছে খাবারের তো ততটা প্রবলেম নাই সো আমি এইখান থেকে এখানে একজনকে নিয়ে নিব আর আমাদের এখানে যেহেতু বেরি অনেকগুলো আছে আর আমরা তো ফার্মিং করতেছি সো আস্তে আস্তে হয়ে যাবে তবে গাইজ আমি শুধুমাত্র বাড়িঘরগুলো বেশি বেশি করে বানিয়ে এখানে লোক সংখ্যা বাড়াইতে পারবো তাছাড়া অন্য কোনো ওয়ে নেই যার মাধ্যমে আমরা লোক সংখ্যা এখানে বাড়াইতে পারবো ওকে সো এই দিকটাও আমাকে খেয়াল রাখতে হবে অ্যান্ড একটা কাজ করা যাক এইখান থেকে এই পর্যন্ত নেই আমাদের ঘর বাড়িটার জাস্ট এই পর্যন্ত করব এর থেকে বড় না আমাকে ঘর বাড়ির আয়তনটা একটু খেয়াল রাখা লাগবে এটা কি আমাদের বেরি বেরি ক্যাম্প আচ্ছা আচ্ছা ক্যাম্পের পরে চলে যাচ্ছে একটা কাজ করি এই পর্যন্ত নিই আর এটা অনেক ছোট হয়ে যাচ্ছে এটাকে জাস্ট আরও একটু বড় করে নিই জাস্ট একটু বড় করব বেশি না সোজার থেকে একটু বড় করে নিলাম কারণ যদি আমরা একটু এটাকে বড় করি না তাহলে পরে এখানে আমরা সবজির আবাদ করতে পারবো সবজিগুলো আমাদের না ফ্যামিলির যে খাবারের চাহিদাটা ওইটা পূরণ করে দিবে কোনো প্রকার ঝামেলা ছাড়া আমাদের খাবার নিয়ে তো টেনশন করা লাগবে না আর কি ওকে তো এইখানে জাস্ট এই পর্যন্ত নিলাম অ্যান্ড এত বড় বাড়ি হলে পরে কি ভালো দেখা যাবে ওকে এখন মেবি সোজা আছে হ্যাঁ এখন একেবারে পারফেক্ট আছে আর আমাদের বেরি ডিভোজের থেকে অনেক দূরেও আছে তো এর থেকে বেশি আমরা সামনের দিকে আর আগাবো না তো এর থেকে বেশি সামনের দিকে আগালে না ঝামেলা হবে আর এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ভাই ভাই এত বৃষ্টি কেন হচ্ছে আমাদের বাড়ি ঘর গুলো বানানো হয়ে যাচ্ছে আর আজকে কেমন জানা গেছে বৃষ্টি মনে হচ্ছে একটু বেশি হচ্ছে দেখুন গেছে এত ঝড় তো হইতে দেখি নাই আমি কখনো খেলছি যে কয়দিন আর কি এত ঝড় হইতে দেখি নাই কিংবা দেখছে বা খেয়াল নাই ভাই এত শুনশান জায়গা দিয়ে এরা কেমনে করে হেঁটে হেঁটে যাচ্ছে এই গেমটা জাস্ট এইটাই ভালো লাগে ভাই দেখুন কত সুন্দর আর কতটা রিয়েলিস্টিক তাই না তো যাই হোক আমরা আমাদের কাজে মন্দি এন্ড এইখানে না ফার্ম হাউস বানানোর কথা বলতেছে পারমাস তো অবশ্যই বানাবো পারমাস না বানাইলে কেম নেকি তাই না তবে আমাদের তো লোক সংখ্যা বাড়ানো লাগবে তাই না ওকে गाइस সো আমরা না এখানে একটা রাস্তা দিয়ে দেই আর আমাদের এখানে লাইভ স্টক পোস্টটা কেন এখানেই দেব এটা লাইভ স্টক না লিভ হক পোস্ট সো লাইভ স্টক পোস্ট ওকে ভাই এটা না আমি গুলাই ফেলে দেই মানে লিভ হক বলে ফেলি মাঝে মধ্যে আর এটা না আমার ভুল হয়ে যায় ওকে এটা হচ্ছে লাইভ স্টক পোস্ট এটা মনে রাখা লাগবে তাছাড়া ভাই এটা ভুল বললে পরে একটা মানে জাতের ব্যাপার হয়ে যাবে কিন্তু তবে আমার না মনে থাকে না ভাই কিছু করার নাই কারণ আমার না গাইজ অনেক ভুলে যাওয়ার রোগ আছে সো ওইটার থেকে আর কি এটা হচ্ছে ওকে সো এইটা না আমরা এইখানে বানাবো আর এইখানে না তাড়াতাড়ি বানাইতে হবে এটাকে আর আমাদের এখানে বারিগার গুলোকে না তাড়াতাড়ি বানাইতে হবে তাহলে পরে অনেক তাড়াতাড়ি মানুষজন এখানে বসবাস করবে ওকে আমি একটু ফাস্ট করে দিই আর আমাদের কাঠের পরিমাণ কয়টা আছে ওই একান্নটা কাঠ আছে প্লাঙ্ক কেউ বানাচ্ছে না ও প্লাঙ্ক না বানানোর কারণ হচ্ছে গাইজ এখানে না এখনও এটা বানানোই হয় নাই আর ট্রেডিং পোস্টও এখনও বানায় নাই তবে দোকান বানাই ফেলছে মানুষজন হও যাক মানুষজন দোকান বানাইছে এটা দেখেন অনেক ভালো লাগতেছে অ্যান্ড আমাদের এখন না এখানে কেউ আর হোমলেস নাই তবে আমাদের স্টোরেজ বানানো লাগবে যেটা আমি গিয়ে জানি ওকে স্টোরেজও বানাবো বাট স্টোরেজগুলো আমি চাচ্ছি গিয়ে এইদিকে কোথাও বানাইতে মানে এই সাইডটাতে বানাইতে এই সাইডটা না একেবারে ফাঁকা থাকবে আর আমি চাচ্ছি না এই সাইডটাকে ফাঁকা রাখতে আর এখানে যেহেতু একটা আমি রাস্তা দিছি তারও একটা কাজ করা যাক এই রাস্তাটাকে না আমি কোনোভাবে যদি চাই মানে এটার সঙ্গে যদি অ্যাডজাস্ট করি তাহলে পরে সেই হবে ওকে সো এখন আমি এটাকে চাইলে পরে এটার সঙ্গে না অ্যাডজাস্ট করে দিতে পারি হ্যাঁ এখন অনেক মেবি সুন্দর লাগবে আগের থেকে আর আমরা এখানে স্টোরেজ হাউসগুলো বানিয়ে ফেলতে পারবো আর আমাদের এখানে এটা ট্রেডিং পোস্ট হচ্ছেই আর এইগুলো তাড়াতাড়ি হয়ে যাক আর এখন গাই সেপ্টেম্বর মাস সামনে তো ভাই ডিসেম্বর ডিসেম্বরে না প্রচুর শীত পড়বে আর আমাদের এটা এখনো বানানো হয় নাই ওকে সো এটা বানাইতে বানাইতে আমরা আরও একটা কাজ করে ফেলে দিই সোকে যে ওইটা হচ্ছে আমাকে এখানে ভ্যারাগুলা রাখার জন্য একটা ফিল্ড লাগবে আর ওটা আমরা এইখান থেকে পেয়ে যাবো ওকে সো এই ফিল্ডটাকে আমরা এমনি করে বানিয়ে নিই আরে ভাই এটা এইখান থেকে আরে এটা সোজা হয় প্লিজ আর আমি চাচ্ছিলাম এটা সোজা বানাইতে বাট এটা নিয়ে একটু ভাই পয়েন্টটা মেবি একটু আঁকা বাঁকা হয়ে গেছে ওকে যাই হোক পয়েন্ট আঁকা বাঁকা না হয় অ্যান্ড এটা এই পর্যন্ত আচ্ছা এইদিকে রাস্তাটাকে একটু বাড়ানো লাগবে ওকে আমি একটু রাস্তাটাকে বাড়াই দিই যে সোজার পরে রাস্তাটাকে বাড়াই দিব এটা সোজা কে কাকে জানা बोलतेছে ব্রেনলেস পিপল ভাই আমাকে বলে নাকি ভাই ছাড়িনা ভাই কারণ আমার ভুলে যাওয়ার রোগ আছে তো বললেও বলতে পারে ভাই ওকে যাই হোকস এটাকে এই পর্যন্ত বানাই দি এন্ড এইদিকে আমাদের উর্বর জায়গা আছে সো আমরা কিছু করব না এন্ড এখন এখানে আমরা জাস্ট আমাদের ভেড়াগুলোকে রাখার জায়গা বানাবো ওকে সো এখানে আমরা ভেড়াগুলো রাখার জায়গা বানাই ফলাই আর এক কাজ করিছো এই দিক থেকে শুরু করি এন্ড এই পর্যন্ত নেই এন্ড জাস্ট এই পর্যন্ত হলে পরে আমাদের হয়ে যাবে অ্যান্ড চাইলে পরে আমরা এইদিকে দিকেও আমরা ইউজ করতে পারবো কেননা এই পর্যন্ত ইউজ করি অ্যান্ড এতটুকু জায়গায় জাস্ট এন হাফ তো যদি আমার লাগে না তো তাহলে পরে না আমরা এটাকে বাড়িয়ে নেবো তো একটা কাজ করতে পারি আমরা আর একটু বাড়াইতে পারি এই জায়গাটাকে এইখান থেকে এই পর্যন্ত নিলাম অ্যান্ড এই পর্যন্ত নিয়ে নিলাম ওকে সো এইটা আমাদের ভেড়া রাখার জায়গা হবে এখন আর এখন না এখানে অনেকগুলো ভেড়া থাকতে পারবে তো দেখা যায় এটার ক্যাপাসিটি কয়টা ও এটা না একান্ন জনের ক্যাপাসিটি হয়েছে ভাই আমাকে আরেকটু একটু বড় বানানো লাগতো আমি এটাকে আর বড় করি কারণ যত ভেড়া হবে না তত বেশি না গাই আমরা উল সংরক্ষণ করতে পারবো অ্যান্ড উল থেকে আমরা না অনেক সুতা বানাইতে পারবো ওকে সো এটাকে না আমরা আপাতত ভেঙে ফেলি ওকে এটাকে ভেঙে ফেলি অ্যান্ড নতুন করে বানাই এটাকে নতুন করে বানাইলে পারে সব থেকে বেটার হবে ওকে এটাকে জাস্ট এই পর্যন্ত করে নাও এই পর্যন্ত করে নিলাম অ্যান্ড এটা না জায়গা একটু অল্প হয়ে যাচ্ছে ওকে দেখা যাক এইবার না অনেকখানি জায়গা হয়েছে

আমাদের এইখানে না নতুন একটা পয়েন্ট আনলক হয়েছে এইটা দিয়ে এখন আমরা কী নেব সো আমাদের কাছে অনেক পয়েন্ট আছে আমরা কয়লার অপশনটাকে খুলতে পারবো হানির অপশন খুলতে পারবো এবং বেরিগুলো ভেবে ডাবল হয়ে যাবে মানে ক্যাপাসিটিতে ডাবল হবে খাবারের অভাব থাকবে না তবে খাবারের অভাব না আমরা পূরণ করবো কোনো না কোনোভাবে তবে আমাদের এইখানে না ট্রেডিং লজিস্টিক সাপ্লাইটাকে না আনলক করার দরকার সো আমি এটাকে আনলক ও ভাই এটা আনলক হয়ে গেছে আমি তো ভুলেই গেছিলাম ভাই এটা ক্লিক করলে পরে আনলক হয়ে যায় ওকে যাই হোক আনলক তো হয়েছে অ্যাটলিস্ট ওকে এটাকে আমরা পরে দেখে নেব আর এখন আমরা যে কাজটা করব। সেটা হচ্ছে আমরা আগে ফার্মিং করব। আর ফার্মিং করার জন্য আমাদের এখানে ফার্ম হাউস বানাতে হবে আর আমাদের আরও যেটা জরুরি সেটা হচ্ছে আমাদের এখানে বাড়িঘর বানানো লাগবে ভাই বাড়িঘর কেন কেউ বানাচ্ছে না বুঝতে পারতেছি না আর এইখানে এইগুলো কেউ বানাচ্ছে না কেন ওকে আমি একটু ফাস্ট করে দিই তাহলে পরে মেবি এখানে মানুষজন তাড়াতাড়ি বানাবে অ্যান্ড কাজ মেবি তাড়াতাড়ি করবে আর মানুষজন মেবি এখানে তাড়াতাড়ি আসবেও তাই না সো ফার্ম হাউস আমরা একটা বানাই ফেলি আর ফার্ম হাউসটা কোথায় বানাবো এক কাজ করা যে আমরা না ফার্ম হাউসটাকে সুন্দর লাগবে আর এটা ডিসিশন নিতে নিতে আমার অনেক দেরি হয়ে গেছে ভাই শীতের দিন চলে আসছে ওকে সো আমরা না এটাকে এইখানে বানাবো ফার্ম হাউসটাকে ওকে এটা বানাইতে তো দিছি বাট এটা বানাইতে অনেক টাইম লাগবে আর এখন ফ্যামিলি আছে কয়টা ওকে মেবি ঘর আছে আটটা বাট ফ্যামিলি আছে মেবি ফ্যামিলিও মেবি আটটা আছে আটটা ঘরে আটটা ফ্যামিলি থাকবে না তাই তো মনে হয় তাই না আর এখানে আরও বাড়িঘর বানাচ্ছে এই বাড়িঘর গোলা হয়ে গেলে না আরও নতুন নতুন ফ্যামিলি আসবে আর এইগুলোকে এখনও বানাচ্ছে না কেন ভাই আর আমাদের না আরও বেশ বেশি গরু লাগবে গরুর জন্য না এই কাজগুলো স্লো হচ্ছে ওকে সো গরুর জন্য একটা ব্যবস্থা করা যাক আমরা গরুগুলোকে এখন আচ্ছা এইখানে গরুর গোয়াল দেবো আচ্ছা গরুর গোয়ালগুলো কোথায় বানানো যায় গরুর গোয়াল গরুর গোয়াল এইখানে তো ভাই আমাদের অলরেডি জায়গাটা তো ক্রাফটেড হয়ে গেছে এইখানে তো বানাইতে পারবো না গরুর গল এক কাজ করি এই দিকে কোথাও বানাবো না এইখানে এখানে না গরুর গল বানানো যাবে না ভাই কেমন যেন লাগবে ভাই গরুর গোলগুলো আমরা এই সাইডে কোথাও বানাবো এক কাজ করা যাক এইখানে যেহেতু আমাদের জায়গায় পরে আছে সো গরুর গোলগুলো না আমরা এইখানে কোথাও একটা বানাই তবে চাইলে পরে কিন্তু গাই আমরা এখানে না আলাদা একটা ফার্মিং করতে পারি তবে শুধু শুধু এখানে আমরা গরুর গল বানাই জায়গাটাকে নষ্ট কেন করবো তাই না আর এই দিকেও না কেমন যেন লাগবে যদি আমরা গরুর গোল বানাই ফেলে দিই এখানে অ্যান্ড গরুর গোল বানাবো এখন কোথায় ভাই যদি বানাই অ্যান্ড ভাই এত ভাবনা চিন্তা করে লাভ নাই গরুর গোল না ভাই আমরা এই দিকে কোথাও একটা বানাই দিই তাহলে পরে সব থেকে বেটার হবে আর এখানে অলরেডি যেহেতু একটা আছে। আর আমরা এখানে আরও কয়েকটা বানাই দিই ওকে সো এইখানে একটা রাস্তা নেই গরুর গোলের সঙ্গে এটা লাগাই দিলাম আর এখানে আমরা আরও কয়েকটা গরুর গোল বানাই দিই ওকে এইটা আরও একটা বানাই দিচ্ছি অ্যান্ড এটা হয়ে গেলে না আমাদের আরও একটা গরু এখানে নিয়ে আসতে পারবো আর কি আর আমাদের এখন স্টোরেজ হাউস বানানো লাগবে অনেক কিছু বানানো লাগবে যেগুলো এখনও আমরা বানাই নাই আর এই সবগুলো আমরা একটা ভিডিওর ভিতর কভার করব। সো কিছু কিছু পার্ট আমাদের স্কিপ করতে হবে যেগুলো আমি আপনাদেরকে এখন ডিটেলিংয়ে দেখাইতে গেলে না অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে আর এই ভিডিওটাতে এমনি অনেক বড় হবে গাইস এটা মিনিমাম সাইজ এক ঘন্টা তো হবে আমার মনে হচ্ছে কারণ আমি যেহেতু এক ভিডিওর মধ্যে সব কিছু কভার করতেছি কারণ গাইজ এর আগে কিন্তু আমি অনেক বড় একটা রাজ্য বানাইছিলাম তো ওই জন্য না গাই আমি ভাবতেছি একটা ভিডিওর মধ্যে যদি আমি সব কিছু দিয়ে দিই তাহলে পরে গেছি পরে আস্তে আস্তে আমরা সব কিছু বানাইতে পারবেন সব কিছু আপনাদেরকে দেখাইতে পারবো আমাদের টাকা বেশি নাই তারপরে ভাই এখানে না ট্রেডিং পোস্টগুলোকে ভাই আমি এখন আনলকই করতে পারতেছি না মানে বানাইতে পারতেছি না আনলক তো করছি ভাই সরি মানে এখানে বানাইতে পারতেছি না আর কি আর আমাদের ভাই বেশি কাজের লোক কোথায় চলে গেছে এখানে তো কাঠ তো লাগবে কাঠ ছাড়া তো আমাদের কোনোভাবেই কোনো কিছু হবে না তাই না তো পঁচাশিটা কাঠ আছে কাঠের ওই জায়গায় একজনকে রাখতেই হবে বাট আমাদের এখন না এখানে এমন কোন একটা জায়গা আছে যেই জায়গা থেকে মেবি আমাদের হুদাহুদি লোক খাটতেছে এমন কোনো জায়গা আছে কি না ভাই এমন কোনো জায়গা নাই তবে গাইজ আমাদের এখানে না গরুর অভাবের কারণে এত স্লোলি স্লোলি জিনিস পাতা দেখুন একটা মাত্র গরু আর একটা মাত্র গরু দিয়ে এত কাজ করানো সম্ভব কী বলুন তো যদি গাইজ আমাদের এইটা পোস্ট হয়ে যেত না তো তাহলে পরে একটা কাজ হতো আর কি তো আমরা এখানে আরও একটা গরু কিনতে পারতাম টাকা ছিল কিন্তু পঞ্চাশ টাকার মতো আর এখন গাইজ আমি এখানে না উল কালেক্ট করার জন্য একটা ফার্ম বানাবো ওকে সো এটা এখানে বানালে পরে সব থেকে ভালো হবে কারণ গাইজ এটা না আমাদের লাইভ স্টকের কাছেই হবে আর এটা আমাদের ঘরবারেরও কাছে হবে ওকে তো এখানে বানাই দিলাম এখানে বানালে সব থেকে বেটার হবে বাট গাইজ আমি একটা জিনিস বানাতে তো ভুলে গেছি আমি এখানে কুয়া বানাই নাই কিন্তু এখনও বাট কুয়াটা কোথায় বানাবো ভাই পানের রিসোর্স কোথায় কোথায় আছে ওটা এখানে বানানো যাবে ন ভাই এখানে বানানো যাবে না তো এইখানে চাইলে বানাতে পারি আবার চাইলে এই দিকে কোথাও একটা বানাইতে পারি কিন্তু তবে আমাকে না এখানে চার্জও বানানো লাগবে আর এখানে বেশি জায়গা নাই সো আমি না এবার চার্জটাকে মাঝখানে বানাইতে চাচ্ছি এক কাজ করা যাক গাইস তো চার্জটাকে না আমরা এখানে বানায় দিই বরংশ আর এখন না চার্জটা বানাইতে গেলে এই রাস্তাটাকে ভাঙতে হবে ওকে তো ব্যাপার না রাস্তাটাকে আমি ভেঙে ফেলি এখান থেকে আর এখন আমরা এখানে একটা চার্জ বানাই দিই ফাইনালি আমাদের এখানে বানানো হয়ে গেছে গাইজ আর আশেপাশে অনেকগুলো বাড়িও হয়ে গেছে আর আমি না দিয়ে রোড বানিয়ে দিয়েছি দেখুন অনেক সুন্দর লাগতেছে কিন্তু এখন চার্জটাকে দেখতে আর চার্জটা কিন্তু মাঝখানে হবে কারণ আমি এইদিকে আরো অনেকগুলো বাড়িঘর বানাবো সো গাইজ আমি না এখানে ভেজিটেবল ফার্মিং করতেও দিয়ে দিছি এইখানে দেখুন উনি কিন্তু গাজর লাগাচ্ছে সো মেবি এখান থেকে প্রচুর পরিমাণে সবজি হবে আর এতে আমাদের খাবারের চাহিদাটা একটু হলে পরে কমবে মানে আমাদের ফুড সাপ্লাইটা একটু বাইরে যাবে আর কি বাট আমাদের এখানে একটা বড় লেভেলের একটা হামলা হয়েছিল তো যেই জন্য না আমি আমার এইখানকার গরুগুলোকে হারাইছি সো এইখানে আমাদের গরু ছিল এখানে না আমাদের হামলা হওয়ার পর গরুটাকে মেরে ফেলছে তো যাই হোক ভাই গরুগুলোকে আবারও নিয়ে আসা লাগবে অ্যান্ড আমাকে আরও তিনটা ফ্যামিলির জন্য ঘর বাড়ি বানানো লাগবে কারণ তিনটা ফ্যামিলি এখনও ঘর বাড়ি সারা রয়েছে জানি না ভাই এত ঘর বাড়ি থাকার পরেও এখনও হোমলেস কেন দেখাচ্ছে তো ব্যাপার না গাইস আমরা বানাই ফেলাই দিই কয়েকটা ঘর বাড়ি আর ঘরে বাড়ি বানাবোই তো আমরা এমনি ধরতে তাই না আর গাইজ আমাদের পাশে একটা বড় সরো লেভেলের আর্মি ক্যাম্প এসে দাঁড়ায় রয়েছে দেখুন একবার এইখানে সে এদের আর্মি গোলে কোথায় আছে জানি না তবে আমার নাও গাইজ অনেক ভয় লাগতেছে কারণ এখনও আমি আমার আর্মিটাকে বানাইতে পারি নাই তবে আমরা আমাদের আর্মি বানানোর প্রায় কাছাকাছি চলে আসছি কারণ নতুন একটা রাজ্য বানানো লাগছে বুঝতেই পারতেছেন সো আর্মি বানানো এতটা ইজি না ওকে সো এইখান থেকে আমাদের ঘর বাড়ি বানানো আবার স্টার্ট করে দেবো আর এটাকে আবার এমনি করে সোজা করে নিলাম আমাদের চার্জটা একেবারে থাকবে আর আমাদের চার্জটা না দারুণ লাগবে দেখতেও আচ্ছা এইখান থেকে সোজা না নিয়ে আমরা এইখান থেকে সোজা নিই তাহলে পরেই তো হয় তাই না তো এটা মাঝখান তো এটাই হয় তাই না এটা মাঝখানে না হ্যাঁ এইটা মাঝখানে হয় তো এইখান থেকে আমরা সোজা নিই এরকম করে একেবারে সোজা এই পর্যন্ত নিলাম ওকে আর এখন আমরা নতুন করে ঘর বাড়ি বানাই আর আমাদের এখানে ভাগ্য বলা এখন জনসংখ্যা বাড়তেছে কারণ আমাদের না এখন জনসংখ্যা লাগবে কারণ প্রচুর পরিমাণে কাজ করানো লাগবে মানুষের দিয়ে কাজ যদি না করাতে পারি না তাহলে পরে অনেক প্রবলেম হয়ে যাবে আর আমরা না আমাদের আর্মিটা বানাইতে পারবো না আর আমরা অলরেডি ট্রেডিং স্টার্ট করে দিয়েছি দেখুন এখানে এখানে আমরা না প্লাং ট্রেডিং করতেছি কারণ আমাদের না প্রচুর পরিমাণে কাঠ আছে আর কাঠ থেকে প্লাং বানাচ্ছে বাট এখানে প্লাং বানাচ্ছে না কেন ভাই জানি না প্লাঙ্ক কেন বানাচ্ছে না মেবি আমাদের একটা গরু লাগবে ওকে সো আমরা একটা গরু নিয়ে আসি অ্যান্ড আমাদের রাস্তা বলার জন্য একটা গরু অর্ডার করি ওকে অর্ডার করলাম এখন আসলে পরেই হয়েছে আর মেবি চলে আসবে আমরা না এখানে আরও একজনকে কাজে লাগাই তাহলে পরে এখান থেকে না গরুটাকে নিয়ে আসতে পারবে আর কি ওকে আমরা না একটা গরু ইম্পোর্ট করি ওকে জাস্ট একটাই ইম্পোর্ট করবো আর ভেড়াগুলোকে এখন ইম্পোর্ট করবো না সব বন্ধ রাখে ভেড়াগুলোকে ইম্পোর্ট করা জাস্ট একটা গরু ইম্পোর্ট করলে পরে আমাদের হয়ে যাবে অ্যান্ড মেবি ইম্পোর্ট করা হয়ে গেছে নাকি ভাই জানেন এখানে কি গরু আছে না এটা তো মরা গরু ভাই আর আমাদের তো এখনো বাড়ি বানানোই হলো না ভাই আমি এখনো বক বক করে যাচ্ছি ওকে বাড়িটা বানাই ফেলাই দিই এখান থেকে তো এইখান থেকে আমাদের আরে ভাই তেমন হচ্ছে বাঁকা হয়েছে রাস্তাটা কারণ এটা কেমন যেন হয়েছে না তাই না তো গাইজ আমাদের নিনজা টেক কাজে দিছে এখন এই জায়গাটাকে না ক্লিয়ার করতে পারছি কারণ ক্লিয়ার না করলে না জায়গাটাকে না দেখতে একেবারে ভালো লাগতেছিল না মানে কেমন যেন লাগতেছিল ভাই আর যেটা আমার একেবারে পছন্দ না ওকে এখন আমরা এটাকে সমান করতে পারবো অ্যান্ড এখানে আমরা বাড়িঘর বানাইতে পারবো ওকে সেখানে এখন আমরা বাড়িঘর বানাই দিই অ্যান্ড আচ্ছা এখানে এখান থেকে বাড়িঘর বানানো যাক ওকে তো রেসিডেন্ট আমাদের এখনো তিনজন মানে তিনটা ফ্যামিলি এখনো হোমলেস আছে তো তাদের জন্য তো আমাদের বাড়িঘর বানাইতে হবে তাই না আচ্ছা এই রাস্তাটা নিয়া লাগবে আবার এই রাস্তাটা সোজা ভাবে নেয় নি মেবি সোজা আছে এখন আছে না এটা বাঁকা হয়ে গেছে ভাই যতই এটা সোজা করে নিতে তারপরে ভাই বাঁকা কেন হয় আমি বুঝিনা তোকে এখন মেবে অনেক সোজা আছে আর এদিকে আরেকটা রাস্তা আছে তো এটাকে আমি সোজা করে নিব এখন অনেকটা সোজা আছে আর এখন আমি তিনটা বাড়ি অ্যাটলিস্ট বানাই দিই তিনটা বাড়ি না অনেক বেশি বাড়ি বানালে পরে অনেক বেশি বাড়ি বানা তিনটা বাড়ি না ভাই অনেক বেশি বাড়ি বানানো লাগবে তবে এইখানে ভাই এই প্রবলেমটা হয় মানে মেজাজটা খারাপ লাগে ভাই আমি না এখানে বাড়িঘরগুলো লাগে বানাই ওকে সো এখন আমরা একটা বাড়ি বানাইতে পারবো বাট বাড়িগুলো কেমন যেন হবে ভাই মানে বাড়িগুলো আর কি বাড়ির মতো হচ্ছে না মানে কেমন যেন দেখা যাচ্ছে তাই না এরকম করে নিতে পারি বাট ওরকম করে নিলেও হইতো তবে বাড়িগুলাকে ভালো দেখা যাইতো না তবে এই বাড়িগুলোতে অনেক জায়গা থাকতো এইগুলাতে আমরা অনেক কিছু আবাদ করতে পারতাম তবে বাড়িগুলাতে অনেক জায়গা থাকতো এই বাড়িগুলোতে আমরা অনেক কিছু লাগাইতে পারতাম কিছু করার ভাই যেহেতু আসলে হচ্ছে না এই পর্যন্ত করে দিলাম ওকে সো করে ফেলছি নতুন আবার একটা বাড়ি হয়ে যাবে আর এখানে এখন আমরা রাস্তাটা বানাই দিই আর আমরা সাইডে কিছু একটা বানাই দিব ওকে ওকে বানাই দিয়েছি তবে গাইজ আমরা না এক পার্টের ভিতরে এটা কাভার করতে পারবো না সো আমাকে আরও একটা পার্ট বানানো লাগবে তো তারপরে কাভার করতে পারবো তো আজকের মতো গাইজ আপাতত এই পর্যন্তই থাক অ্যান্ড নেক্সট ডেতে গাইজ না আমরা এটাকে কাভার করে ফেলবো অ্যান্ড একটা বড়ো সড়ো আমরা টাউন বানাবো অ্যান্ড আমাদের রাজ্যে অনেক বড় একটা আর্মি বানাবো সো আজকের মতো এই পর্যন্তই সো নেক্সট ডেতে দেখা হচ্ছে ব্যাপারে গাইজটা একটা